ক্লাস এইট। আজকে আমরা কোর্সে দেখি 13.1 পৃষ্ঠা 127 এর দুইয়ের দাগের যে উৎপাদক বিশ্লেষণ সেগুলো আমরা শুরু করেছিলাম। আজকে 10 থেকে 18 এই অঙ্কগুলো আমরা করব। এখানে লক্ষ্য করে দেখো, এই যে 10, 11 এবং 12 এই তিনটে অঙ্ক কিন্তু একই ধরনের অঙ্ক, ঠিক আছে? এখানে লক্ষ্য করে দেখো যে এই যে x+1, x+3, x-4, x-6 চারটে এখানে কিন্তু মানে ফ্যাক্টর করে দেওয়া আছে। এখানেও দেখো x+1, x+9, x+5² মানে হচ্ছে x+5 এবং x+5, এখানে কিন্তু চারটে ফ্যাক্টর দেওয়া আছে। এখানে x মানে কি x+0, x+3, x+6, x+9, এখানেও চারটে, ঠিক আছে? তাহলে এই 10, 11, 12 একই ধরনের অঙ্ক একইভাবে হবে। দেখো আমি একটা করে দিচ্ছি, আমি তোমাদের কোনটা করব, আমি 12টা করছি। দেখো এই 12-এর অঙ্কটা কীভাবে দাঁড়ালো, দেখো আমরা এইভাবে লিখতে পারি যে x+0, x+3, x+6, x+9, +56। তা এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে এই যে ধ্রুবক পদগুলো আছে 0, 3, 6, 9, কী বললাম 0, 3, 6, 9, এই চারটি সংখ্যা আমাকে এমন দুটো দুটো করে পেয়ার করতে হবে যাদের যোগ করলে পরে একই হয়। যেমন ধরো 0+9 কত হয়? 9। আর 3+6 করলে হয় 9, তাই তো? 0+9 যোগ করি তা কত হবে? 9 হবে। আর 3+6 যোগ করি তাহলে হবে 9। তাহলে আমরা এই এই x+0 আর x+9 এই দুটো গুণ করব, আর x+3 আর x+6 এই দুটো গুণ করব, ঠিক আছে? দেখো কী হয়, আর কী ভাগ করলাম x+0 × x+9 এই একটা পার্ট, আর একটা পার্ট হবে x+3 × x+6 + 56, ঠিক আছে? গুণটা করি কত হবে x² + 9x, এটা গুণ করো। দেখো x × x² এখানে 6x আর 3x, 9x + 3, 6, 18 + 56। এখানে লক্ষ্য দেখবে যে এই দুটো পার্ট কিন্তু সেম আসতে হবে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই দুটো পার্ট সেম আসবে। যদি দেখো জিনিস একই না আসে তাহলে কোথাও একটা ভুল হচ্ছে, ঠিক আছে? এবার কী করবো, ধরি x² + 9x = a, এমন একটা জিনিস ধরবে যেটা x থেকে আলাদা, ঠিক আছে? তাহলে কী পেলাম আমরা করে, তাহলে a × a+18 + 56, এই গুণটা করো a² = 18a + 56। এটা কী করবো আমরা, এইটাকে মিডিল টার্ম ব্রেক করবো, তাহলে 56কে ভাঙো, কত হবে 56 2 28 2 14। দেখো 2 2 গুণে 4 আর 14 4 আর 14 18, তাহলে কী লিখবো a² + 4a + 14a + 56। এখানে এ কমন নাও, a × a+4, এখানে 14 কমন নাও, a+4 কমন যাবে, তাহলে কত a+14, ঠিক আছে? এবার কী করবো, কী করবো না এর যে মান না x² + 9 সেটা পুট করে দেবো। তা কী থাকলো
प्लस नाइन एक्स प्लस फोर एक्स स्क्वायर प्लस नाइन एक्स प्लस चौदह। এখানে আমাদের এবার খেয়াল করতে হবে যে এই যে দুটো ফ্যাক্টর পেলাম এগুলো কি আবার মিল টার্ম ব্রেক করা যায়, আবার ফার্দার ভাঙা যায়? যেমন এইটা ধরো হবে না, কিন্তু এখানে লক্ষ্য করো চোদ্দ সাত দুগুণে চোদ্দ, তাই না? চোদ্দ কী হবে দুই ইন্টু সাত, তাহলে দুই প্লাস সাত সমান নাইন, তাই এটা কিন্তু আবার ফ্যাক্টর করা যাবে। তাই কী লিখবো আবার, এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর, এটা কত হবে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু এক্স প্লাস চোদ্দ, এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর, এটা কত হবে এক্স কমন নাও, হচ্ছে এক্স প্লাস সেভেন প্লাস টু কমন নাও, এক্স প্লাস সেভেন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর, এর কথা দেখো এক্স প্লাস সেভেন কমন যাচ্ছে, তাই তো এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস টু, এটাকে সাজিয়ে লিখতে পারো যে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস সেভেন ইন্টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর আনসার, এটা আনসার। ঠিক আছে, তাহলে বারো এগারো এবং দশ এই তিনটা অঙ্ক কিন্তু একই ধরনের অঙ্ক। এরপরে দেখো, এরপরে এই থার্টিন ফোরটিন, হ্যাঁ একই ধরনের, এবং সিক্সটিন, ঠিক আছে এই তিনটা অঙ্ক কিন্তু একই ধরনের অঙ্ক। আমি তোমাদের এই চোদ্দোর অঙ্কটা করছি, তাহলে এখানে আমরা কী করবো, এই যে এ প্লাস টু বি এবং এ প্লাস থ্রি বি, এ প্লাস থ্রি বি আর এ প্লাস টু বি, আমি এই দুটোর মধ্যে এমনভাবে বিয়োগ করব যাতে আমার মাইনাস বি হয়। ঠিক আছে, তাহলে আমি যদি এই এ প্লাস টু বি মাইনাস এ মাইনাস থ্রি বি করি, তা কথা হবে দেখো এ কেটে গেল, তাহলে মাইনাস বি হচ্ছে, তাই তো? তাহলে আমরা কী করব, এ প্লাস টু বি থেকে এ প্লাস থ্রি বি বাদ দেবো। ঠিক আছে, তাহলে লিখি এক্স স্কোয়ার মাইনাস, আগে প্লাসটা করি, প্লাস কী হবে এ প্লাস টু বি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি এক্স মাইনাস, ওটা লিখে নেব এ প্লাস থ্রি বি এ প্লাস টু বি, হলো এবার কী হবে এখান থেকে এক্স কমন যাবে, এক্স প্লাস এ প্লাস টু বি, এখানে দেখো কত এ প্লাস থ্রি বি কমন যাবে মাইনাস এ প্লাস থ্রি বি, কী পড়ে থাকবে এক্স প্লাস এ প্লাস টু বি, কী দেখো এখান থেকে এক্স প্লাস এ প্লাস টু বি এক্স প্লাস এ প্লাস টু বি, এটা কমন যাবে এক্স প্লাস এ প্লাস টু বি, আর কী পড়ে থাকবে এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি, ঠিক আছে এটা আনসার। এরপরে করছি ফিফটিন, এখানে লক্ষ্য করে দেখো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে কিন্তু এ প্লাস বি এর উপরে অঙ্কটা হবে, কিন্তু এখানে কী আছে মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি, তাহলে এখানে আমরা মাইনাস ফাইভ যদি কমন নিই তাহলে কী দাঁড়াচ্ছে
ए প্লাস ফাইভ এ হোল স্কোয়ার মাইনাস ফাইভ কমন নেব, কত হবে এ প্লাস বি প্লাস সিক্স। তোমরা যদি এটা ডাইরেক্ট করতে না পারো তাহলে এ প্লাস বিকে তোমরা এক্স ধরে নিতে পারো, হ্যাঁ, বা এমনিভাবে করলে কোনো আপত্তি কিছু নেই। কী আছে সিক্স, সিক্স মানে কী হবে দেখো, সিক্স থেকে কী আনতে হবে মাইনাস ফাইভ আনতে হবে, তাই তো? এর মাইনাস কিন্তু এখানে প্লাস আছে, তাহলে দুটো একই সিম্বল হবে, কত হবে তিন দুগুণে ছয় মাইনাস তিন মাইনাস টু, কত হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস বি মাইনাস টু এ প্লাস বি প্লাস সিক্স। এখানে এ প্লাস বি কমন নাও, তাহলে কী পড়ে থাকবে এ প্লাস বি থাকলো একটা আর মাইনাস থ্রি, এখান থেকে মাইনাস টু কমন নাও, হলো তাহলে এ প্লাস বি মাইনাস থ্রি এ প্লাস বি মাইনাস থ্রি কমন যাচ্ছে, এ প্লাস বি মাইনাস থ্রি, আর কি থাকলে পরে এখানে এ প্লাস বি এখানে টু, তাহলে এটা আনসার, ঠিক আছে? এরপর আমি করছি সতেরোটা করছি, দেখো আমার কী দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে দেখো এই যে এ প্লাস ওয়ান বাই এ আর এখানে কী দেওয়া আছে ওয়ান দেওয়া আছে, তাই তো? তাহলে ওয়ানকে আমরা কীভাবে লিখতে পারি, ওয়ানকে লিখতে পারি এ ইন্টু ওয়ান বাই এ, তাই তো? তাহলে লিখি তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস এটাকে গুণ করে দাও এ এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আর ওয়ানটাকে লিখছি এ ইন্টু ওয়ান বাই, তাহলে এরকম দেখো দেখো তাহলে এ ইন্টু ওয়ান বাই ফাইনালি কত হচ্ছে, দেখো এ আর ওয়ান বাই এ, ঠিক আছে? এখানে এক্স কমন নাও, কত হবে এক্স মাইনাস এ, এখান থেকে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই কমন নাও এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস এ, আর কি পড়ে থাকলো এক্স মাইনাস ওয়ান বাই, এটা আনসার, ঠিক আছে? এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক করবে, তোমাদের বাড়ির কাজ থাকবে কষে দেখি থার্টিন পয়েন্ট ওয়ান, থার্টিন পয়েন্ট ওয়ান দুয়ের দাগের দশ থেকে আঠেরো, ঠিক আছে? আমি কিন্তু বেশ কিছু অঙ্ক করে দিলাম, বাকিগুলো তোমরা করে আমাকে দেখাবে।